নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 120 দিন অর্থাৎ 4 মাস দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির 5টি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি। এই 4 মাসের জন্য এই 4টি রাশি কি রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই 4টি রাশির, আমি এই ভিডিওতে পার্ট বাই পার্ট রাশি অনুযায়ী আলোচনা করব। তার আগে বলি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে নারীদের ক্ষেত্রে স্বামীর কারক গ্রহ, অর্থাৎ আপনার হাজবেন্ড কেমন হবে, বৃহস্পতি স্থিতি, বৃহস্পতি আপনার সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ। প্রতি বছরই বৃহস্পতি এবং শনি কিন্তু বক্রী হয়। এই বক্রী মানে অনেকে ভাবে যে পিছন দিকে চলে যাওয়া, তা না, বক্রী কখনোই প্রত্যেকটি গ্রহই কিন্তু সূর্যকে পরিক্রমা করে। এই পরিক্রমা করতে করতে যখন ডিগ্রি ওয়াইজ অনেক দূরবর্তী হয়ে যায়, তখন সেই গ্রহটি রেট্রোগ্রেড হয়। রেট্রোগ্রেড হওয়া মানে সেই গ্রহের যে মুভমেন্ট, গতি, সেটা কিন্তু ধীর হয়ে যায়, স্লো মোশন হয়ে যায়, অর্থাৎ ধীর গতিতে সেই গ্রহটি কিন্তু চলে। এর ফলে দেবগুরু বৃহস্পতি কী রেজাল্ট দিবে আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম আসি আপনার এই দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে কন্যা রাশি কী রেজাল্ট পাবে। কন্যা রাশির অষ্টমভাবে অবস্থান করছে, দেখুন অষ্টমভাবে অবস্থান করে সরাসরি আপনার সপ্তম ভাবকে কিছুটা হলেও প্রভাব দিবে, আপনার দ্বাদশ ভাবকে প্রভাব দিবে, আপনার ধনভাবকে প্রভাব দিবে, আপনার চতুর্থ ভাবকে প্রভাব দিবে। কী কী হতে চলেছে কন্যা রাশির, প্রথম কথা, যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের শুভ বিবাহ জন্য একটা যোগাযোগ কিন্তু এই সময় আসতে চলেছে। সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কনফার্ম বা আপনার ভালো সম্বন্ধ আসা, যারা ভালো কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন না বিয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা এবং ডেইলি ইনকাম এবং ব্যবসা যারা করছেন, বিজনেস যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে কন্যা রাশির যদি আপনি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু দিতে চলেছে। সরাসরি এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন দ্বাদশভাবে দৃষ্টি দেওয়া মানে আপনার খরচ বাড়বে, ব্যয় আপনাদের বাড়বে এবং ফরেন থেকে, বিদেশ থেকেও এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। সরাসরি ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনি কন্যা রাশির মানুষ, আপনার আয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। আমি বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতো পবিত্র হয়, আপনার আয় এবং কুটুম্ব থেকে, শ্বশুরালয় থেকে আপনার কোনো সাহায্য পাওয়া অথবা আপনার কথার দ্বারা অনেক কাজগুলো হয়ে যাবা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। চতুর্থভাবে দৃষ্টি, আপনার সরাসরি মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা রয়েছে, তবে এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি ক্রয়ের কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। সুখ সাধন এই সময় আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কন্যা রাশি, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বাহন বা কোনো বাড়ি, গাড়ি এইগুলো কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ল্যান্ড রেটের সমস্যাগুলো আপনাদের কাটবে এবং ডেইলি ইনকাম আপনাদের বাড়বে, এবং এর পাশাপাশি অষ্টমভাবে রয়েছে, আমি বলবো পেট, লিভার, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কী রেজাল্ট দিবে, আপনার সপ্তমভাবে অবস্থান করে ষষ্ঠভাবে কিছুটা প্রভাব দিবে,
আপনার একাদশ ভাবকে প্রভাব দিবে, আপনার রাশিকে প্রভাব দিবে, আপনার থার্ড হাউসকে প্রভাব দিবে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের এই সময় বিশেষভাবে দাম্পত্য সুখ এবং বিবাহ এই জায়গাগুলো কিন্তু গাঢ় কিন্তু হবে, বিয়ের জায়গা। যারা বিয়ে নিয়ে দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ পাঁচজন ছজন মিলে ব্যবসা করছেন এখানে শুভ। ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ দিতে চলেছে, এবং বিয়ের কথাবার্তা হওয়া বা শুভ বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠভাবে দিচ্ছে, দেখুন ষষ্ঠভাবে এখানে আপনাদের কিছুটা হলো শত্রুতা বৃদ্ধি আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের দীর্ঘদিন ঋণ ছিল সে ঋণ মুক্তি হতে কিন্তু চলেছে। একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের এই সময় লাভ দিবে, অর্থাৎ ইনকাম আপনাদের বাড়বে, ডিজায়ারগুলো আপনাদের মনের ডিজায়ারগুলো পূর্ণ হবে তুলা রাশি। প্রমোশন, কোনো জায়গা থেকে সম্মান প্রাপ্তি এবং ইনকাম গেইন, সাকসেস, সফলতা আপনাদের দেখা যাচ্ছে। সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের মান সম্মানের জায়গা বৃদ্ধি করবে, কাজের মধ্যে এনার্জি আপনাদের আসবে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে এই সময় অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা লাভ পাবেন, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা লাভ পাবেন এই সময়। এই সময় ডিজিটাল মার্কেটিং অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু উন্নতি কিন্তু আপনার দেখা যাচ্ছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন ষষ্ঠভাবে অবস্থান করে সরাসরি আপনাদের পঞ্চভাবকে প্রভাবিত করবে, আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, আপনার কর্মভাবকে প্রভাবিত করবে, আপনার ধনভাবকে প্রভাবিত করবে। দেখুন পঞ্চভাবকে যখন প্রভাবিত করবে তখন যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন বৃশ্চিক রাশি, সন্তান গাঢ় সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এর সাথে সাথে সন্তানের শিক্ষার জায়গা ভালো হবে, যারা উচ্চ শিক্ষা করবেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে বা আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি, দেখুন এখানে রাহুর সাথে যুক্ত রয়েছে, এখানে আমি একটা কথা বলব, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সাকসেস পেতে চলেছেন, তবে পেটের সমস্যা আপনাদের আসবে এবং আপনাদের কিছুটা হলো ঋণ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধি কিন্তু করবে, কিন্তু সরাসরি আপনার যেহেতু কর্মভাবে দৃষ্টি দিচ্ছে বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন, ডিজিগনেশান চেঞ্জ, যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের সম্ভাবনা দেখা যাচ্ছে, সিট চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে, এমএনসি কোম্পানি বা আপনার গভর্নমেন্ট সার্ভিসের জায়গা কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, ট্রান্সফার এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি করবে এবং বিশেষ করে ফরেন থেকে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। তবে এই সময় আপনাদের কোনো বাড়ি বা গাড়ি বা প্রপার্টি, নিজস্ব বাড়ি নির্মাণ হতে পারে, কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে আপনাদের এ সময়ের মধ্যে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন। সরাসরি ধনভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, ধনভাবে যখন দৃষ্টি দিয়ে না গঙ্গা জলের মধ্যে পবিত্র করে, আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে। ধনুরাশি এবার আসি, বৃশ্চিক রাশি এরপর লাস্ট যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। দেবগুরু বৃহস্পতি বক্রিয়ে কী রেজাল্ট দিতে চলেছে ধনুরাশিকে। ধনুরাশি দেখুন আপনাদের পঞ্চমভাবে বক্রি হচ্ছে,
আপনার একাদশ ভাবকে প্রভাবিত করবে, আপনার চতুর্থ ভাব, আপনার ভাগ্য ভাব এবং আপনার রাশি। প্রথম কথা হচ্ছে এই সময়ের মধ্যে আপনাদের কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো অ্যাসেট বা প্রপার্টি কিনা বা কোনো জমি বা বাড়ি নির্মাণ করা এই জায়গাগুলো রয়েছে। তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা রয়েছে। বন্ধু বান্ধবের থেকে আপনারা সহযোগিতা এই সময় আপনারা পাবেন। পঞ্চমভাবে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময়টা। আপনারা প্ল্যানিং করতে পারেন, যারা নতুন দম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, সন্তানের জায়গাটা খুব গাঢ় দেখা যাচ্ছে। কিন্তু যারা উচ্চশিক্ষা করবেন ভাবছেন, কিন্তু এখানে আপনারা নিজেরা কনফিউশনে পড়ে কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয় এটা নিয়ে নিজেরা কিন্তু কিছুটা হলো দোলাচলে কিন্তু আপনারা পড়ে যাবেন। আপনি যদি ধনু রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার জায়গাটা নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে। শেয়ার বাজার, গোল্ড, স্টক মার্কেট থেকে বা কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিলো সেই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, গভর্নমেন্ট থেকে সহযোগিতা এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি আপনাদের একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম, প্রফিট আপনাদের গেইন করবে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে এই সময়ের মধ্যে। আপনাদের সুনাম অর্জন এই সময়, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ এই সময়, আপনাদের কোনো জায়গা থেকে রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ার এই সম্ভাবনাগুলো আপনাদের থাকছে। অনলাইন কাজ, ডিজিটাল ফিল্ডে যারা কাজ করছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস লাইনে যারা রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই 120 দিন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশি ও ধনুরাশি কী রেজাল্ট দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি প্লেসমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু দেবগুরু বৃহস্পতির যে ফলাদেশ আপনাদেরকে দিলাম। যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো অ্যানালাইসিস করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো হয়েছে না সেই সমস্যা থেকে আপনারা 100% মুক্তি কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, সমস্যা তো আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। আর কৌশিক রায়ের কাছে না ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।